প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি আমি আলোচনা করতে চলেছি সেকেন্ড ইউনিট টেস্টের বেঙ্গলি কোশ্চেন পেপার উইথ অ্যান্সার। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 25 মার্কের বাংলা বিষয়ে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 50 মিনিট। বন্ধুরা, ঠিক যে ধরনের প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় আসতে চলেছে ঠিক সেই ধরনের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি, তাহলে দেখে নেওয়া যাক। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি, একের এক। এদেশের যত পালা পার্বণ, উৎসব, আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস, কারণ এই দেশটা হলো অপশন একের খ কৃষিভিত্তিক বা কৃষি কেন্দ্রিক, একের খ উত্তর। একের দুই, নির্মল এর প্রতিশব্দ, নির্মল এর প্রতিশব্দ কবিতার যে উদ্ধৃতাংশে আছে, উত্তর অপশন কতে দেখো, শিশির বিমল প্রভাতের ফল। এই বিমল কথার অর্থ হচ্ছে নির্মল বা স্বচ্ছ, বিমল কথার অর্থ নির্মল বা স্বচ্ছ। একের তিন, ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ, একের গ উত্তর। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ। নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও, নিজের ভাষায় লেখো। বন্ধুরা, এগুলো কিন্তু তোমরা বইয়ের থেকে ভালো করে পড়ে নিও। হাটের দোচারা মুদিল নয়ন, উদ্ধৃতাংশটি কোন সময়ের ছবি ফুটে উঠেছে বলে তোমার মনে হয় লেখো। দুয়ের দুই, তুমি যে কাজের লোক ভাই ওইটি আসল, উক্তিটির মধ্য দিয়ে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে। দুয়ের তিন, জনমানবহীন পথ, এই কথাটা বললেই তোমার মনের মধ্যে কেমন ছবি ফুটে ওঠে একটি বাক্যে লেখো। দুয়ের চার, মাটি সবারই, পাতার এই বক্তব্য সমর্থন করে মাটি সম্পর্কে তোমার অনুভূতি দু একটি বাক্যে লেখো। দুয়ের পাঁচ, সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে, তোমার জীবনেও এই ঘটনার অনুরূপ কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল সে কথা ব্যক্ত করে একটি বাক্যে লেখো। তিন দাগে, নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটির উত্তর নিজের ভাষায় লেখো। তিন তিন করে ছয়। তিনের এক, বাবা মায়ের সাহচর্যে চিত্রগ্রীব যেমন উঠতে শিখেছে তুমি যেন তা খুব কাছ থেকে দেখেছো, সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো। তিনের দুই, কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে, বাঘের ছোট্ট ছানার থাবায় কাঁকড়া কামড়ে দেওয়ায় সে কেঁদে ফেলেছিল, একথা আমরা বাঘ কবিতায় পড়েছি, কখনো তুমি কারো কান্না শুনে ছুটে গিয়ে এমনই কি দেখেছো মনে করে লেখো। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু বইয়ের থেকে ভালো করে পড়ে নিও। তিনের তিন, সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল, বলতে লেখক কি বুঝিয়েছে। চার দাগে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। চারের এক, 40 বছর হলেই আমার বয়স ঘুরিয়ে দিই, কথাটির অর্থ কি। চারের দুই, টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো, উদ্দিষ্ট ব্যক্তির এভাবে নেচে ওঠার কারণ কি। টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো, উদ্দিষ্ট ব্যক্তির এভাবে নেচে ওঠার কারণ কি। চারের তিন, কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর, পচা না ভূত, এখানে পেঁচা হবে, পেঁচা না ভূত, ঠিক আছে, মানুষ না বাদর, পেঁচা না ভূত। যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো এখানে। পাশের এক, শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ, হজ বরলতে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে। পাশের দুই, উধ আর বুধর কীর্তিকলাপের কথা কয়েকটি বাক্যে লেখো। ছয় দাগে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি, চার মার্ক। পাখির জগতে দুটি মধুর দৃশ্য আছে, এখানে দুটি হলো উত্তর, সংখ্যাবাচক শব্দ, ছয়ের একের ক সংখ্যাবাচক শব্দ। ছয়ের দুই, নিচের কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয়, দের, দিয়ে জন্য পানে, এগুলো সব অনুসর্গের দৃষ্টান্ত, কিন্তু গদ আগে দের অনুসর্গের দৃষ্টান্ত নয়। ছয় তিন, নিচের কোনটি বিদেশি উপসর্গের উদাহরণ, কাম, কয়াকার ম, কাম, গ। ছয় চার, নিচের কোন রূপটি ঠিক নয়, উত্তর উনি যোগ সে, এটি ঠিক নয়। ছয়ের পাঁচ, নিচের কোন সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ, পুরস্কার, পাশের খ। ছয় ছয়, এখানে নিয়মিত লোডশেডিং হয়, এই বাক্যে ব্যবহৃত নিয়মিত হলো বিশেষণ। নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন করে একটি অনুচ্ছেদ লেখো। ক, বিদ্যালয়ের কোনো একটি দিন
খ তোমার প্রিয় পাখি, গ সাহিত্য মেলায় পড়া একটি প্রিয় কবিতা, অথবা ঘ গরমকাল। এই চারটির ভিতর একটি লিখতে হবে। বন্ধুরা তোমরা এই যে অনুচ্ছেদ রয়েছে বা রচনা রয়েছে এগুলো কিন্তু ভালো করে পড়ে নাও, আর এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো ভালো করে পড়লে আশা করি অনেক উপকৃত হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।